এই 13 বছরে আমি যে চলে গেছিলাম পরপুরুষের কাছে, আমি কি মন্দিরে আজ খোঁজ খবর নিইনি না আসিনি? আমি তো দেখা করতে এসেছিলাম ওর সঙ্গে, তোমার তো দেখতেই পাচ্ছ, দেখা করতে গেছিলাম, আমি জানতাম এরমটাই হবে হয়তো। তাড়াহুড়ো করতে গেলে আমার শরীর খারাপ করে, ভীষণ টেনশন হয়, বারবার বাথরুম পাবে পটি পাবে, মানে বমি পাই, আমি তাড়াহুড়ো করে কোনো কিছু করতে পারি না, বিশেষ করে ট্রেনবাসী জার্নি কথাটা ভাবলে। যাই হোক, ধীরে সুস্থে এখন স্নান করে উঠে এসেছি, পাপিয়াও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে এসছে প্রায়, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ধীরে সুস্থে বেরোবো, দুটো কত ট্রেন ধরবো, রানাঘাট যাবো, কোথায় যাবো তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো, যদি ভালো বুঝিয়ে তাহলে থাকবো, আর তা নাহলে অবস্থা বুঝে ব্যবস্থা করবো। কিন্তু না গিয়ে আর পাচ্ছি না, এভাবে দূরে বসে বসে কষ্ট পাওয়ার থেকে যাই তো, যা হবে হবে, যাই তো, আমি তো মা তাই না, আমার তো যেতেই হবে তাই না বলো, আমার তো যাওয়াটা উচিত, আমার কাজ আমি করি, সবার কাজ সবাই করবে, হয়তো এই নিয়ে আবার ঝড় উঠবে, অনেকে অনেক বাজে কথা বলবে, কিন্তু আমি পাচ্ছি না, আমি নিজেকে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, শুধু কান্নাকাটি করছি করছি, আমার জন্য পাপিয়ারও ডিস্টার্ব হচ্ছে, মানে ও আমাকে ছেড়ে থাকতে চাচ্ছে না, কিছুতেই কাজ সংসারে কাজ করছে না, সব কিছু দেরি হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, অনেক কিছু লেট হয়ে যাচ্ছে। এবার দেখি আস্তে আস্তে রেডি হয়, দুটো কত ট্রেন আছে ওটাতেই যাবো মনে করছি, বৃষ্টি পড়ছে মেন সমস্যা, আমি আবার বৃষ্টি কাদা এগুলো খুব আমার সমস্যা, জানো তো, পিটপাটানি ছুটি পায় মানুষ, তো ছুটি পায় মানুষদের এরকমই হয়, একটু বৃষ্টি কাদায় বেরোতে ভয় পায়। যাই হোক, ওটা কোনো ফ্যাক্টর না, তোমরা আমাকে শাড়ি পরে বেশি পছন্দ করো, মন্দিরার বাড়িতে যখন আসতাম তোমরা নিশ্চয়ই, আচ্ছা তোমরা বলো তো মন্দিরার সঙ্গে, আমি এই 13 বছর যোগাযোগ রাখিনি, তোমাদের সামনে আসলে না আমার অনেক কথা বলতে ইচ্ছা করে, এই 13 বছরে আমি যে চলে গেছিলাম পরপুরুষের কাছে, আমি কি মন্দিরার খোঁজ খবর নিইনি না আসিনি? না 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 না, আমি কাটবো না, আমার আমার ভেতরে অনেক কষ্ট হয়, আমার ভীষণ অসহ্য লাগে কথাগুলো, আমি নিতে পারি না, আমি গেছি পরের থেকে একটা দিন যাইনি যে আমি আমার মেয়ের সঙ্গে দেখা যোগাযোগ করিনি, আমি প্রত্যেক বছর বছর এসেছি, ও তো ইউটিউব খুলেছে এই 4 মাস হলো, এই 4 মাস বলছি, হয়তো 3 বছর না 4 বছর হলো ইউটিউব খুলেছে, খুলিসতে তার আমি 3 বছর হয়েছে, তার আগে কি আমার মেয়ের কাছে আমি আসিনি, যারা যোগাযোগ করিনি, এরকম তুমি ওদের পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখো না, তাহলেই তো তোমরা বুঝতে পারবে, কিছু কিছু মানুষ যারা আমাকে এইভাবে বলছো আমার খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়, বিশ্বাস করো তোমরা এইভাবে বলো না আমাকে, তোমরা আমাকে চেনোই না, তোমরা আমাকে জানোই না, কিছুটা কিছুও জানো না আমার আমাকে নিয়ে, তোমরা শুধু শুধু এসে বাজে বাজে কমেন্ট করে যাও, সেগুলো পড়ি আর আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। যাকে আমি রেডি হই, এখন বেরোবো, তোমাদের যা যা মনে চায় তোমরা বলতে থাকো, তাতে আমার সুগার হয়ে যাক, কষ্ট পায় যা হয় হয়ে যাক, তোমাদের যা মনে যা যে মনে যা আছে বলতে থাকো, আমি মা, আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা করবো, তাতে যা হয় হবে, ঠিক আছে, কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও, নিজের ঘরের মা মাসি কাকিমা যা মনে করো মনে করে ক্ষমা করে দিও, ভুল কিছু বললাম, টেনশন হচ্ছে, বেরিয়ে গেছি রেডি হয়ে, চলো যাওয়া যাক। চোখগুলো কি করছে দাদা এরকম করে? কালকে তো কালকে না, কবে যা দেখলাম ক্যামেরা ধরে কথা বলছিস দেখলাম, হ্যাঁ তোর মা, ওর মা ধরে দিচ্ছে ক্যামেরাটা, কি সুন্দর করে বলছে, আবার পাকা হবে একদম, হ্যাঁ বলছে এই দেখো জনি চলো আমরা এখন কী করবো, মানে মানে বেশ গুছিয়ে কথা বলছে আর কি, অতটা মনে নেই, হ্যাঁ বেশ গুছিয়ে কথা বলছে, এখন বলতো কিছু বলতো, আমার দিদা এসেছে, এখন আমার দিদা এসছে, দেখো কী করছে, দেখো তোমাদের কাছে তো শেয়ার করেছিলাম মাঝদিয়া স্টেশন তখন ছিলাম, ম্যাডাম বাড়িতে নেই, আমি তো দেখা করতে এসেছিলাম ওর সঙ্গে, তোমার তো দেখতেই পাচ্ছ, দেখা করতে গেছিলাম, আমি জানতাম ম্যাডামটাই হবে হয়তো, জানি না সত্যি মিথ্যা, হয়তো ঘরে থাকতেও পারে নাও থাকতে পারে, আমার মায়ের কর্তব্য আমি করতে এসেছিলাম, অনেকবার কলিং রেট টিপলাম দরজা খুললো না, আর মেসেজ পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, হ্যাঁ তোমাদের কাছে না, কে কেন বলতো কাকু বলতো তোকে, ওই দেখো কি বললো শুনলে তো, আমাকে আমার মা বাবা ভালোবাসে না বলে দিয়েছে, কিন্তু ও ভালোবাসে, ও তো শিশু, ও যখন বড় হয়ে বুঝবে তখন হয়তো ও ভালোবাসবে না, বড় হয়ে ভালোবাসবি তো, ভালোবাসবি তো, তা এখন আমি সোমনাথের মা বাবার ঘরে রয়েছি, এসছি যখন রাস্তায় তো দাঁড়িয়ে থাকতে পারি না, এটা তো ওদের বাড়ির একটা সম্মান আছে, নেই কিছু তবু যেটুকু আছে, তা বৃষ্টি পড়ছে বাইরে, ওই জন্য আমি একটু ঘরে আসলাম ওর সঙ্গে দেখা করতে, ওর সঙ্গে দেখা হলো না, হয়তো হবে না, ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, তোর মা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, ও বললো আমি বাড়ি নেই এখন, তাই বললো, তো বাড়ি নেই যখন তাহলে আমি আমার ভাড়া বাড়ি চলে যাই, আজকে বৃষ্টির মধ্যে আর হয়তো ফিরবো না, কালকে একটু ব্যাংক থেকে তো কাজ আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, আজকে আর বেশি কথা বলবো, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে, আবার আগামী দেখেছো আমার সঙ্গে শেষ করে দিয়েছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আজকের মতো আমি
বিদায় নিচ্ছি, টাটা করে দাও। আমার জয়ী সোনা টাটা করে দিচ্ছে তোমাদের, ঠিক আছে? চলো, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আস্তে আস্তে বৃষ্টিটা কমলে আমি ঘরের দিকে যাবো। চলো আসি, টাটা। কেন মা, তাই টাটা টাটা।